Hello friends, assalamu alaikum. আমি আজকে আপনাদের আপডেট দেওয়ার জন্য নিয়ে এসেছি আমার লাভবার্ড গুলোর আপনারা জানেন লাভবার্ড যখন নিয়ে এসেছিলাম তখন আপনাদের বলেছিলাম তো এখন লাভবার্ডের স্ট্যান্ড তৈরি করা হয়েছে তো আমি আপনাদের স্ট্যান্ডটা দেখাচ্ছি এবং কত সহজে আমরা এত সুন্দর করে স্ট্যান্ড করতে পারি সেটাও আমি দেখাই দেব খুব ইজি স্টেপ আর একটা আপনাদের জন্য সারপ্রাইজ আছে আমরা আরো দুটো খাঁচাকে কনভার্ট করতে যাচ্ছি এই খাঁচা দুটোকে আমরা যে এই দুটাতে আমরা আরো দুই জোড়া খুব স্পেশাল পাখি নিয়ে আসব যেটার সঙ্গে আমি খুব দ্রুত আপনাদের পরিচয় করিয়ে দেব তো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং পাখিগুলো আপনাদের খুব ভালো লাগার কথা চলুন তাহলে বার্ডের আমার স্ট্যান্ডগুলো দেখি এবং কিভাবে বানালাম সেটাও আমি আপনাদের দেখাই দেব আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল খুব সহজেই আমি করে ফেললাম আপনারা দেখতে পেলেন তো এখন আমি পাখির খাঁচায় সেট আপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে পাখিগুলো এনজয় করতেছে তো অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এটাকে কালার করলাম না কেন তো এটাকে কালার করলে অবশ্যই দেখতে খুব সুন্দর লাগতো কিন্তু আসলে পাখিরকে যে কালার করে কোনো তাদের জন্য টয় বা এই ধরনের স্ট্যান্ড দেওয়া ঠিক না কারণ এরা ম্যাক্সিমাম টাইমেই তাদের ঠোঁট দিয়ে বা দাঁত দিয়ে এগুলোকে কামড়াতেই থাকে তো আসলে কালার করলে কালারগুলো তাদের পাখি খেয়ে ফেলতেও পারে এবং মুখে চলে যেতে পারে এতে পাখি অসুস্থ হয় তো এই জন্যই আসলে কালার করিনি আমি আপনারাও যারা পাখির স্ট্যান্ড দেবেন চেষ্টা করবেন প্লাস্টিক জাতীয় জিনিস না দেয়া বা কাঠ দিলেও এবং কাঠকে রং করে যেন না দেন তো এটা আসলে পাখির জন্য হেলদি না পেয়ারগুলোকে দেখতেছি যে তারা মোটামুটি ব্রিডিং মুডে একটা চলে এসেছে তো আসলে এই জন্যই এদের স্ট্যান্ডটা দেওয়া খুব জরুরি ছিল তবে এর থেকেও এখন জরুরি হয়ে গেছে যে এদেরকে এখন ব্রিডিং বক্স প্রোভাইড করতে হবে তো ব্রিডিং বক্সের জন্য আমি একটা প্ল্যান করেছি গতানুগতিক ব্রিডিং বক্স না দিয়ে একটু এক্সোটিকভাবে কিছু দেয়া দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম